আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার মায়ের যে অভিযোগ নিয়ে বিস্তারিত। এছাড়া পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু, লোক দেখানো নয় বিশ্বাসযোগ্য তদন্তের দাবি বিএনপির, থাকবে এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে সাবেক মেজরের মৃত্যুতে কক্সবাজার 21 পুলিশ সদস্য প্রত্যাহার, এ নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে কিছু না বলেই মেজর সিনহাকে গুলি করেন এস আই লিয়াকত। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কোনো দুর্ঘটনা বা পরিস্থিতির শিকার নয় কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদকে সরাসরি হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। ছেলে শূন্য ঘরে পড়ে আছেন মা নাসিমা আক্তার, একমাত্র সন্তান আর নেই তা এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি। দেয়াল জুড়ে ছবি, ঘরে সাজানো নানা বই, কর্মজীবনের নানা স্মৃতিও জলজল করছে সবার চোখের সামনে, কিন্তু প্রাণবন্ত প্রিয় মানুষটি নেই তাদের মাঝে। গত শুক্রবার 31 জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। নিহত সিনহার মা নাসিমা আক্তার জানান, ঘটনার পর টেকনাফ থানার ওসি ফোন দিয়ে সিনহার নানা বিষয়ে খোঁজ নিলেও তার নিহত হবার খবর গোপন করে গেছেন। এদিকে নিহত মেজর সিনহার পরিবারের স্বজনরা একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। এই ঘটনা দ্রুত তদন্ত ও বিচারের দাবি করছেন তারা। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করেছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিল। তারই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। পবিত্র ঈদের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে চেকপোস্টে পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়ে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদের অকাল মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, সকল নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু বর্তমান সরকারের আমলে গত এক দশকে নাগরিকের এই মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র লাগাতারভাবে সক্রিয় ও ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে। মানবাধিকার সংগঠন সমূহের হিসেবে র্যাব ও পুলিশের হাতে ইতোমধ্যেই কয়েক হাজার লোকের এ ধরনের মৃত্যু ও তার সরকারি যান্ত্রিক বিবৃতি ইতিমধ্যেই জনমনে একটি রাষ্ট্রীয় মিথ্যাচার বলে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার এই অকাল নির্মম মৃত্যুর ঘটনাও তাই দেশবাসীকে আবার ক্ষুব্ধ করেছে। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এই নির্মম ঘটনার লোক দেখানো তদন্তের বদলে বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, বিএনপির বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগণকে সাথে নিয়ে বিএনপি তার যথাযথ ভূমিকা পালন করবে। কক্সবাজারে টেকনাফে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা রাশেদ নিহত হওয়ার ঘটনায় সেখান থেকে 21 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রোববার 2 জুলাই স্থানীয় বাহারছড়া চেকপোস্টের ইনচার্জ লিয়াকত সহ অন্যদের প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার 31 জুলাই বাহারছড়ায় পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ নিহত হন। এদিকে সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার 2 আগস্ট সকালে ধানমন্ডির বাসায় সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, তদন্ত সাপেক্ষে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা রাশেদ খান। শনিবার 1 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য 2 সদস্য হলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং 10 পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার বাজার এরিয়া কমান্ডারের প্রতিনিধি। কমিটিকে সরেজমিন তদন্ত করে ঘটনার কারণ, উৎস অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় ঠিক করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কি জানা গেছে এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত চলার সময় কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তদন্ত নিরপেক্ষ হবে বলেও আশ্বাস দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, একটা নিরপেক্ষ তদন্তের জন্য 3 কমিটির সদস্য গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীও সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। এ মুহূর্তে যা বলবো তাতেই একটা প্রভাব পড়তে পারে, তাই কিছুই বলতে চাচ্ছি না। জানা গেছে সাবেক মেজর সিনহা 2018 সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসরে যান।
তিনি অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন উপসচিব মুক্তিযোদ্ধা এরশাদ খানের ছেলে। গত 3 জুলাই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের 3 ছাত্রছাত্রী সহ জাস্ট নামে একটি ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজার যান তিনি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান গাড়ি থেকে হাত উঁচু করে নামার পরপরই বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক লিয়াকত আলী তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি করেন। একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, এসআই লিয়াকত কোনো প্রকার কথাবার্তা না বলেই মেজর রাশিদকে লক্ষ্য করে গুলি করেন। গত 31 জুলাই রাত 9টার দিকে মেজর রাশিদ খান টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় শামলাপুর অঞ্চলের পাহাড়ি এলাকায় ডকুমেন্টারি ফিল্মের শুটিং শেষে পুলিশ চেকপোস্ট অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। মেজর সিনহা রাশিদ খান 2018 সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন উপসচিব মোহাম্মদ এরশাদ খানের ছেলে। তিনি রাজউক উত্তরা মডেল কলেজ থেকে 2002 সালে HSC পাশ করেন। জানা যায়, মেজর রাশেদ গত 3 জুলাই ঢাকা হতে জাস্ট গো নামে একটি ইউটিউব চ্যানেলের জন্য একটি ট্রাভেল ভিডিও তৈরির জন্য কক্সবাজারে যান। তার সঙ্গে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের 3 জন শিক্ষার্থীও যান। তারা প্রায় 1 মাস যাবত কক্সবাজারের বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন করেন। গত 31 জুলাই সঙ্গীয় সিফাতকে নিয়ে তিনি শামলাপুর অঞ্চলের পাহাড়ি এলাকায় যান। এই সময় মেজর রাশেদ ফুলহাতা কমব্যাট গেঞ্জি, কমব্যাট ট্রাউজার এবং ডেজার্ট বুট পরিহিত ছিলেন। রাতে শুটিং শেষে রাত 8:30টার দিকে তারা 2 জন পাহাড় থেকে নামার সময় 2-3 জন স্থানীয় ব্যক্তি তাদের দেখে ডাকাত সন্দেহে পুলিশকে অবহিত করে। জানা যায়, মেজর রাশেদ সিফাতকে নিয়ে পাহাড় থেকে নেমে নিজস্ব প্রাইভেট কারযোগে মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন। শামলাপুরের পূর্বে বিজিবি চেকপোস্টে তাদেরকে তল্লাশি করার জন্য থামানো হয় এবং পরিচয় প্রাপ্তির পর ছেড়ে দেওয়া হয়। এদিকে ডাকাত আসছে খবর পেয়ে এসআই লিয়াকত ফোর্স নিয়ে অপেক্ষায় ছিলেন। রাত 9টার দিকে শামলাপুর পুলিশ চেকপোস্টে আসার পর তিনি রাশেদের গাড়ি থামান। মেজর রাশেদ গাড়ি থামিয়ে তাদেরকে পরিচয় প্রদান করলে প্রথমে তাদের গাড়ি থেকে নামতে বলা হয়। সিফাত হাত উঁচু করে গাড়ি থেকে নেমে পেছনের দিকে যান। মেজর রাশেদ গাড়ি থেকে হাত উঁচু করে নামার পরপরই এসআই লিয়াকত তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি করেন। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, এসআই লিয়াকত কোনো কথাবার্তা না বলেই গাড়ি থেকে নামার পরপরই মেজর সিনহাকে লক্ষ্য করে গুলি করেন এবং সিফাতকে আটক করে বাহারছড়া তদন্ত কেন্দ্রে নিয়ে যান। সূত্র আরও জানায়, স্থানীয় জনগণ এবং সার্জেন্ট আয়ুব আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত 9:30টার দিকে মেজর রাশেদকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। সার্জেন্ট আয়ুব আলী ঘটনার ভিডিও দেখতে চাইলেও পুলিশ তার পরিচয় জানতে চায়। তিনি পরিচয় দেওয়ার পরও পুলিশ তার নিকট থেকে মোবাইল ফোন ও পরিচয়পত্র কেড়ে নেয়। রাত 9:45 দিকে পুলিশের মাধ্যমে একটি মিনি ট্রাক ঘটনাস্থলে আনা হয় এবং রাত 10টার দিকে মিনি ট্রাকটি মেজর রাশেদকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে। প্রায় 1 ঘন্টা 45 মিনিট পর ট্রাকটি সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দৈনিক 1.5 লক্ষ টাকা দিয়ে বেড বুক করে রাখছেন ভিআইপিরা। এর থেকে বড় দুর্নীতি আর কি হতে পারে? ভারতের হায়দরাবাদের 4টি প্রাইভেট হাসপাতালে করোনা সম্ভাব্য রোগীদের জন্য বেড রিজার্ভ রাখছে দৈনিক 1.5 লক্ষ টাকা বেড পিছু ভাড়া নিয়ে। হায়দরাবাদ শহরের বেশ কিছু শিল্পপতি ও ধনী ব্যক্তি এই কাজটা করছেন, অসাধু এই হাসপাতালগুলোর সঙ্গে যোগ সাজশ করে। গত 1 মাস ধরে এই কাজটি চলছে। সাধারণ মানুষ করোনা আক্রান্তদের জন্য একটি বেড এর খোঁজে হন্য হয়ে ঘুরছেন। এমনকি মুমুসুরাও হাসপাতালে বেড পাচ্ছেন না, তখন হাসপাতালের বেড সংরক্ষিত রাখা হচ্ছে অর্থবানদের জন্যে। সরকারের গোচরে বিষয়টি আসার সঙ্গে সঙ্গে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হায়দরাবাদ এ সরকারি স্বাস্থ্য বিভাগের মুখপাত্র GKV রাও বলেছেন, সাধারণ মানুষ বেড পাচ্ছেন না আর মোটা মানি ব্যাগ আর অধিকারী মানুষেরা বাড়তি সুবিধা পাবেন এটা মেনে নেওয়া যায় না। সরকারে হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ছেলে শূন্য ঘরে পড়ে আছেন মা নাসিমা আক্তার, একমাত্র সন্তান আর নেই তা এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি। দেয়াল জুড়ে ছবি, ঘরে সাজানো নানা বই, কর্মজীবনের নানা স্মৃতিও জলজল করছে সবার চোখের সামনে, কিন্তু প্রাণবন্ত প্রিয় মানুষটি নেই তাদের মাঝে। গত শুক্রবার 31 জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। নিহত সিনহার মা নাসিমা আক্তার জানান, ঘটনার পর টেকনাফ থানার ওসি ফোন দিয়ে সিনহার নানা বিষয়ে খোঁজ নিলেও তার নিহত হবার খবর গোপন করে গেছেন। এদিকে নিহত মেজর সিনহার পরিবারের স্বজনরা একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। এই ঘটনা দ্রুত তদন্ত ও বিচারে দাবি করছেন তারা।
সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করেছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিল। তারই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার।